গুড মর্নিং বন্ধুরা, মাই সিম্পল কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু আজকে আমার মনটা একটু খারাপ। তো কী কারণে খারাপ সেটা অবশ্যই এখন বলছি আপনাদেরকে। তো গতকাল তো আপনাদেরকে বলেছিলাম যে আমাদের মাসি আসেনি। আমি ভেবেছিলাম হয়তো হাওয়া বাতাস হয়েছিল, সেজন্য হয়তো কোনো অসুবিধা হয়েছে, আসেনি। তো বিকালে মা গিয়েছিল মাসির বাড়িতে, মাসি বলল যে আর কাজ করতে আসবে না, মানে কাজ ছেড়ে দিয়েছে। তো মাসি কাজ ছেড়ে দিতেই পারে, তাতে কিন্তু আমার কোনো জোর নেই। তার ইচ্ছা, সে করবে কি করবে না তাকে তো আমি জোর করতে পারি না। কিন্তু আমার অন্যখানে একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে আগে থেকে বলতে পারতো, আমাকে এক মাস সময় দিতে পারতো যে আসবে না, জানে আমাদের বাড়ির অসুবিধাগুলো। তো কী বলুন তো, মাসির যখন মেয়ের বিয়ে হয় তখন, মানে মেয়ের বিয়ের কিছুদিন পর থেকে আমার বাড়িতে মাসি কাজে ঢুকেছিল। তার আগেও, অনেক বছর আগেও কাজ করেছিল, তারপরে আবার ছেড়ে দিয়েছিল। সেটা অন্য কারণ ছিল যার জন্য ছেড়ে দিয়েছিল, তো সেটা কোনো কথা না। কিন্তু মেয়ের বিয়ের পরে মাসির একটু আর্থিক দিক দিয়ে অসুবিধা হয়েছিল বলেই মাসি কিন্তু আমার বাড়িতে নিজেই এসেছে কাজ করতে, বলছে যে কাজ করব। আমি যে করো, তো আমার বাড়িতে কি বলুন তো, আমার বাড়িতে যদি একটু ভালো মন্দ কিছু হয় না, সেটা কিন্তু আমি কখনো, মানে আমাদের বাড়িতে সবাই একা খাই না। মাসির একটা ছোট ছেলের ঘরে নাতি আছে, তার জন্য সে পায়েস ভালোবাসে বাচ্চাটা, আমরা শুনেছি। সেজন্য যখনই আমার বাড়িতে পায়েস হোক, পিঠে হোক, যেটাই ভালো মন্দ হোক, বাচ্চাটার জন্য কিন্তু আমরা অবশ্যই দিয়ে দিই। কখনো কিন্তু না দিয়ে আমরা খাই না, আমার ভালো লাগে মাসির নাতিকে। তো যখনই যেই অসুবিধা হয়েছে, আমরা সেটা দেখেছি, যেটুকু সামর্থ্য অনুযায়ী মানে করার চেষ্টা করেছি, মেয়ের বিয়েতেও যেটুকু পেরেছি করেছি। তারপরে হচ্ছে আমার বাড়িতে গেল বছর যখন ঘরের কাজ হয়, তখন তো বুঝতেই পারছেন যে কত কাঠ বেরোয়, ওই শাটারিং টাটারিং করে সমস্ত কাঠ, যত ছোট ছোট কাঠের টুকরো ছিল সমস্ত কিছু দিয়েছি। তারপরে আমার গার্ডওয়ালটা দেওয়ার সময় আমার আগে তারের বেড়া ছিল, সেগুলোর থেকেও অনেক মানে কাঠ বেরিয়েছিল, সেগুলোও দিয়ে দিয়েছি। মানে প্রচুর প্রচুর খড়ি আমি মাসিকে দিয়েছি। তারপরে গাছপালা যখন ছাটাছাটি করা হয়, সেগুলো ডালপালা সমস্তই কিন্তু দিতাম। তারপরে মাসির নাতির জন্য আমার ছেলে ছোটোবেলার অনেক কিছু ছিল, জামা কাপড়, গরম জামা কাপড়, জ্যাকেট, সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি। তার এগুলো বলতে নেই, বলা চলে না। কিন্তু কি বলুন তো, আমার একটা জায়গায় দুঃখ হয় যে আমরা মানুষকে ভালোবাসি, কিন্তু মানুষ না ভালোবাসার প্রতিদান যে এভাবে দিবে আমি কল্পনাও করতে পারি না। আমার একটাই কথা, তুমি না করো কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে একটু সময় তো দিবা যে আমি করব না, বা আমাকে একটা লোক খুঁজে দাও। আর সত্যি কথা বলতে কি, আমাদের যেহেতু বাড়ি না গ্রামের সাইডে, সেজন্য লোক পাওয়া খুব মুশকিল। আর এই সময়ে না লোক একদমই পাওয়া যায় না। কি বলুন তো, এখন হচ্ছে সিজন টাইম, মানে চাষবাসের, এখন আলু তোলার চলছে, তারপরে পাট, যেহেতু পাট লাগানো হয়েছে, সেগুলো যে আগাছা থাকে সেগুলো পরিষ্কার, এখন লোক পাওয়া একদমই মানে খুবই কঠিন। তো আমার কি বলুন তো, আমার কাজ করতে কোনো অসুবিধা নেই, আমার আমি কাজ করতে ভয়ও পাই না। এখন হয়েছে কি, মায়েরও তো একটু বয়স হয়েছে, মা তবুও আমার এখানে থাকে বলে আমার অনেকটাই হেল্প হয়, মা রান্নার দিকটা পুরোটাই সামলে দেয়, আর আমি বাইরে মানে যে সমস্ত কাজ থাকে সেগুলো সমস্তটাই আমি করি। আর মাসি থাকাতে কি হয়েছে বলুন তো, যদি কারোর শরীরটা একটু খারাপও হয় তাহলে কিন্তু একার ওপরে কারোরই চাপ পড়ে না। তো এখন সমস্যা হচ্ছে যে এখন যতদিন লোক না পাই, আমার বা মা যারই যদি কোনো শরীর খারাপ হয় তাহলে কিন্তু একার ওপরে খুবই চাপ হয়ে যাবে। আমার অসুবিধা নেই, কিন্তু আমার যদি শরীর খারাপ হয়ে যায় মায়ের উপরে কিন্তু অনেকটাই চাপ পড়ে যাবে, কারণ মার তো বয়স হয়েছে, মা সব দিক তো সামলাতে পারবে না। আর আমার মেয়েও কিন্তু একদম যে বসে থাকে তা না, মেয়ে যতটুকু পারে ঘরে পুজো দেওয়া বলুন, তারপরে ওর ঘরের বিছানা তোলা, তারপরে রাতে তিনটা ঘরের বিছানা ও করে দেয়, সন্ধ্যাবেলায় বাড়িতে যখন থাকে তখন চা করে দেওয়া, এগুলো কিন্তু মেয়ে করে। তবুও মেয়ে বলছিল, মা তুমি চিন্তা করো না, আমি সময় যেদিন করে পাবো কলেজ যাওয়ার আগে আমি ঘরটা মুছে দিয়ে তারপরে পুজো দিয়ে। আমি বলছি তোর দ্বারা হবে না, হয় না, ছুটির দিন হলে তবুও সম্ভব, তো ওভাবে হয় না। তারপরে আমরা কি বলুন তো, আমাদের বাড়িতে না ওই যে যত বাসন কোসন হয় সমস্তটাই কিন্তু আমরা রেখে দিই না। আমাদের যে সকালে ব্রেকফাস্টে যে সমস্ত বাসন বেরোয়, রাত্রে টিফিন করার পরে যে সমস্ত বাসন বেরোয়, ওগুলো কিন্তু আমরা নিজেরাই মেজে রাখি। যাই হোক, তার ইচ্ছা এভাবে মানে বাদ দিয়ে দিবে এটা আমি কল্পনাও করতে পারিনি। তাই মাকে বলছিলাম যে এত
ভালোবাসতাম আমরা সব সময়, মানে ইসে করতাম, কিন্তু মাসি যে এভাবে ফট করে আমাদের সাথে এরকম করবে এটাই খারাপ লাগলো আর কি। যাই হোক, তাতে আর কোনো অসুবিধা নেই। একটা কথা কি বলুন তো, কারোর জন্য কিন্তু কোনো কিছু ঠেকে থাকে না। দু একদিন অসুবিধা হয়, তারপরে কিন্তু আর কোনো অসুবিধা হয় না। তো এখন থেকে রোজ এই কাজগুলো আমাকে করতে হবে বাইরে, এই উঠোন ঝাঁট দেওয়া বলুন, ঘর মোছা বলুন। তো গতকালকে যেহেতু একটু হাওয়া বৃষ্টি হয়েছিল, সেজন্য না এই জায়গাটাতে একটু কাদা কাদা হয়েছিল। তো গতকাল তো লাইন ছিল না, সেজন্য ট্যাঙ্কিতেও জল কম ছিল দেখে আমি কিন্তু ধোয়াতে পারিনি। তো আজকে একটু ধুয়ে দিচ্ছি, কারণ হচ্ছে নোংরা নোংরা লাগছে, একটু পরিষ্কার করে ধুয়ে দিই। আর আর সত্যি কথা বলতে আমি কাজ করতে একদম ভয় পাই না, আমি প্রচুর কাজ করেছি, অনেক কষ্ট করেছি। আমি যখন এই বাড়িতে এসেছি বাড়ি করে, তখন আমার বাড়িতে লোক ছিল না, আমরা কিন্তু নিজেরাই সমস্ত কাজ করতাম। তো এখন রাখতে হয়েছে, কারণ মায়ের চিন্তা করেই আমি রেখেছি যে অসুবিধা হবে, থাকলে সুবিধা, হঠাৎ যদি শরীর ঠরি খারাপ হয় তাহলে বাচ্চাদের অসুবিধা হয়ে যাবে, সে চিন্তা করেই রাখা আর কি, না হলে কোনো অসুবিধাই নেই। আর আর সত্যি কথা বলতে আমি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাই, তখন আমার বয়স অনেকই কম, অনেক। তো আমার শাশুড়ি মা ছিল না, আর আমার ননদেরও না, আমার বিয়ের এক মাস পরে মানে বিয়ে হয়ে যায়, তখন ওই বাড়িতে আমি একা হাতে সমস্তটা করেছি, সব কিছু যে জানতাম তা না, সব রান্না যে জানতাম তা না, একা হাতে, কাজের লোকও ছিল না ওই বাড়িতে। আমি কিন্তু তখন একা সেই ভোর 6টা থেকে উঠে রাত্রি 11টা অবধি কিন্তু আমি সমস্তটা যেরকমভাবে পেরেছি আমি সামলেছি ওই শ্বশুরবাড়িতে থাকতে। তো আমার শ্বশুরবাড়ির লোকজন বলবো খুবই ভালো, আমি যেভাবে করেছি না ওরা কোনো দিন সেটা নিয়ে মানে কোনো কিছু বলেনি, যেরকম প্রথম প্রথম পারতাম না ঠিক মতন করে রান্না, সেগুলো হাসি মুখে সবাই সেটাকে স্বীকার করে নিয়েছে। সত্যি যেটা যার গুণ সেটা আমাকে বলতেই হবে। তো সেই সময় আমি মানে অনেক অসুবিধা করেও কিন্তু সব সামলে নিয়েছি, অভ্যাস ছিল না কাজ করার, তবুও আমি কিন্তু করেছি। তাই আমার হাজবেন্ড বলে তুমি ওই সময় কীভাবে আমাদের বাড়ি সামলেছো। তো একটা কথা কি বলুন তো, যখন শরীর খারাপ মানে একার সংসারে না, একটাই অসুবিধা যে শাশুড়ি মা যেহেতু ছিল না, যখন আমার শরীর খারাপ হতো না, তখন কেউ না মানে এক গ্লাস জল দেওয়ার মতনও মানে লোক ছিল না। মানে দেখুন, ছেলে মানুষটার তো আর বাড়িতে সব সময় থাকে না, আর আমার শ্বশুরমশাই ছিলেন বয়স্ক লোক, উনি বুঝতেও পারতেন না যে আমার কখন শরীর খারাপ হচ্ছে বা কোনো অসুবিধা, আমি বলতামও না, আর সত্যি কথা উনি বুঝতেও পারতেন না, যার জন্য ওনাকে মানে ওনার সম্বন্ধে কিছু বলারও নেই, না বললে উনি বুঝবে কী করে। তো এই হচ্ছে অবস্থা, একার সংসারের যা কষ্ট সেটা যার একার সংসার সেই জানে। তো যাই হোক, অনেক কথাই আপনাদেরকে আজকে বলে ফেললাম। তো এখন এই যে জামাকাপড়গুলো কেচে রেখেছিলাম, এগুলো মেলে দিচ্ছি। জামাকাপড় কেচে রেখে না বাড়ির সামনেটাকে ধুয়ে দিলাম, তারপরে এখন জামাকাপড়গুলো মেলে দিচ্ছি, তারপরে যাব একটু দোকানে, কিছু জিনিস আনতে হবে। তো দোকান থেকে চলে এসেছি, কিছু জিনিস বাড়ন্ত ছিল সেগুলোই আনলাম। তো মাসের খরচ যেটুকু দরকার ছিল সেগুলোই আনা হয়েছিল। তো তারপরে দেখছি না এই জিনিসগুলো শেষ হয়ে গেছে, প্রতি মাসেই তো এগুলো কিনতে হয় না। এখানে গোটা শুকনো লঙ্কা নিয়েছি, এটা হচ্ছে আমাদের বাটা হয় না, এটা হচ্ছে ফোড়নের জন্য, একটু বেশি করে এনে রাখা হলো। হলুদ, গায়ে মাখার সাবান, একটু ঘি, আর এখন যেহেতু গরম পড়েছে না, এখন ঘিটা একটু কমই লাগবে। শীতকালে আমাদের বাড়িতে আবার কি বলুন তো, ঘিটা একটু বেশি দরকার পড়ে। আর এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো, আবারও গোটা জিরে কিনে আনলাম, কারণ আপনাদেরকে তো বলেইছিলাম যে গোটা জিরে এখন প্রতি মাসেই 3-4 প্যাকেট করে কিনে এনে ধুয়ে ধুয়ে মানে রেখে দেব বর্ষার জন্য। তারপরে সর্ষার তেল, এইগুলোই দরকার ছিল, সেজন্য অল্প কিছু জিনিস আমি দোকান থেকে নিয়ে এলাম। তারপরে আজকে তো ঘর মুছতে হবে, ঘর মোছার লাঠিটা নিয়ে এলাম, লাঠিটারও অবস্থা খুব খারাপ। এদিকে আজকে বাড়িতে চিকেন রান্না করা হচ্ছে, আমাদের সামনের বাজার থেকে কিনে আনা হয়েছে। আর অন্যান্য রান্নার মধ্যে আজকে হয়েছে এই যে কোয়াশের তরকারি, এটা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে জিরের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে করা হয়েছে, আর একটু ধনে পাতা দিয়ে দেওয়া হয়েছে, আর মটরশুঁটি ছিল কিছুটা সেটাও দিয়ে দেওয়া হয়েছে, আর ভাত হয়েছে। আর এখানে চিকেনের জন্য আলুটা ভেজে রাখা হয়েছে, আর ওখানে বাটির মধ্যে অল্প করে আলু ভাজা করা হয়েছে, আর একটু পাঁপড় ভেজে রেখেছে। এই হচ্ছে আজকের মেনু। তো রান্না চিকেনটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে।
তো এইখানে আমি আবার যে ডাইনিং টেবিলে কভারটা ধুয়ে দিয়েছিলাম আজকে সেটা পেতে দিচ্ছি, ভালো মতন শুকিয়ে গেছে। গতকালকে তো বলেছিলাম আজকে গতকাল পাতিনি, তো আজকে ভালো মতন পরিষ্কার করে নিলাম টেবিলটাকে, তারপরে পেতে দিলাম। আর আজকেও কিন্তু ওয়েদারটা কিন্তু ভালো আছে, খুব যে রোদ উঠেছে মানে রোদের তেজ আছে সেটা না, হালকা হালকা বেশ সুন্দর একটা হাওয়াও দিচ্ছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর কতদিন এরকম ওয়েদার থাকবে, এরপরে তো জমিয়ে গরম পড়ে যাবে, আর গরমে সত্যি কাজ করতে ভীষণই অসুবিধা হয়ে যায়। এই ওয়েদারে ভালো মানে কাজ করতে আরাম, কিন্তু গরমের দিনে না খুব অসুবিধা হয়ে যায়, প্রচণ্ডই গরম পড়ে গরমের সময়। তো এখানে কোস্টারগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলোও পেতে দিচ্ছি। এখন ঘর ছাদ দেব, তারপরে ঘর মুছবো। আর ঘর মোছার যে বলেছিলাম না লাঠিটা উপরে ঘরে ছিল, এনে দেখছি যে কতদিন টিকবে জানি না, মানে একটু ফেটে আছে, মানে মাথার দিকটাতে না একটু ফেটে আছে। তো দেখি বাজারে গেলে আবার আনতে হবে, আর লোকও সত্যি খুঁজতে হবে। আর এই সময় লোক পাবো কি না বলতে পারছি না, বললামই তো এখন সবাই অন্য কাজেই ব্যস্ত, এই কাজের জন্য লোক পাওয়া আমাদের এখানে খুবই মুশকিল। তো বন্ধুরা, ঘর ছাদ দিয়ে ঘর মুছে আমি চলে এসেছি। আর সত্যি কথা বলতে যেগুলো করি না অনেকদিন পর সেগুলো করাতে একটু পরিশ্রমটাও বেশি হয়েছে, তো অভ্যাস হয়ে যাবে, দুদিন একটু অসুবিধা হবে তারপরে কিন্তু অভ্যাস হয়ে যাবে। তো এখন একটু মাথায় তেল দিয়ে নিচ্ছি। আমি তো বলি যে আমি শ্যাম্পু করে খুব মানে বেশি দিন থাকতে পারি না, আমার অসুবিধা লাগে, একটু তেল দিলে কিন্তু আরাম হয়। তো ভালো মতন করে তেল দিয়ে নিচ্ছি, তারপরে যাব স্নানে। আর ভিডিওটাও এর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দেব আজকের মতন। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো এখন থেকে নতুন কাজ যোগ হয়ে গেল, আর কি করব, এই হচ্ছে অবস্থা। আমার একার বলে না, এরকম অনেকেরই শুনেছি হয়। তো মানুষের একটাই ইসে কি বলুন তো, যে কাউকে যদি ভালোবাসা দেওয়া যায় না তাহলে তার কিন্তু মূল্যটা দিতে হয়, যে না আমাকে এত ভালোবাসে তাহলে আমি তাদেরকে এরকম অসুবিধার মধ্যে কিন্তু ফেলাটা উচিত না। তো যাই হোক, এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার আগামী দিনে।